आमादेर प्रेमेर कथा चैनलटी सकल प्रकारेर पाठ गल्प देखते आमादेर चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकने क्लिक करुन। তাই ভেবেছিল চলে যাবে, কিন্তু পরক্ষণেই মনে পড়ল ও তো রোষার সাথে এর থেকেও বাজে ব্যবহার করেছে। তখন তো রোষা কিছু বলেনি বা ওর বাড়ি ছেড়ে যায়নি, যদিও সেই রাস্তাও বন্ধ করেছিল। তাহলে এখন রোষার বলা এসব কথায়ও কষ্ট পেয়ে কেন চলে যাবে? যাবে না, এখানে থেকেই নিজের ভালোবাসা জিতে নেবে। কিন্তু হঠাৎ কারো কথাই হোশ আসলো, পাশে তাকিয়ে দেখে রোষা মাত্র গোসল করাতে চুল থেকে পানি পড়ছে। গোসলের পর একদম স্নিগ্ধ লাগছে, যেন মনে হলো কোনো অপবিত্রতা ওকে ছুঁতে পারবে না। হুট করেই আত্রের এক ইচ্ছে জাগলো, রোষার এই ভেজা চুলের মাঝে নিজেকে হারাতে চায় কিছু সময়। আচ্ছা, রোষার এই ভেজা চুলে ওই মুখ ডোবালে খুব কি খারাপ হবে? আর রোষা কি মেনে নেবে? না না, এটা কখনো ও হতে দেবে না। তাই এসব ভাবনা ওর মনের ভেতরেই থাক। কি করেছি আমি? একদম নাকামি করবেন না। বুঝলাম, আমি তোমার বাড়ির লোককে বলেছি আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তাই আমাকে যেন ক্ষমা করে দেয়। তারপর তারাও ভেবে দেখলেন এভাবে থাকলে তাদের মেয়েকে নানান মানুষ নানান কথা বলে, যা শুনতে তাদের খারাপ লাগে। এখন সেই জায়গায় যদি আমি আমার ভুল স্বীকার করে সবটা আগের মতো করতে চাই, এতে ক্ষতি কি? কিছুক্ষণ চুপ থেকে। আর তাছাড়া বাবা মার বয়স হয়েছে, তাদের শরীর এমনিতেই খারাপ, তার উপর তোমার চিন্তা করে আরও অসুস্থ হয়ে পড়ছে। আমার বাবা মাকে নিয়ে আপনার চিন্তা না থাকলেও চলবে। কোথায় ছিল আগে সেই চিন্তা? এখন এসে নাটক না করলেও চলবে। কে বলেছে চিন্তা নেই? চিন্তা আছে বলেই তখন তাদের এসব কথা জানাইনি। কোনো প্রয়োজন নেই আপনার চিন্তা করার, তাদের জন্য আমি আছি। আর ডিভোর্স পেপার যত তাড়াতাড়ি পাঠাবেন ততই ভালো। রোষা আরও কিছু বলতে যাবে তার আগেই আদ্র রোষাকে হ্যাচকা টান দিয়ে ওর কাছে আনে। এতে রোষার হাত গিয়ে ঠেকে আদ্রের বুকের উপর, আর আদ্র দুহাত দিয়ে রোষার কোমর আঁকড়ে ধরে। এই প্রথম আদ্র এত কাছে। ওর নিঃশ্বাসের শব্দ রোষার ঘাড়ে পড়ছে। হঠাৎ করেই মনে হলো ওর শরীরে কাঁপন ধরেছে, সারা শরীর কাঁপছে। আশ্চর্য, এখন তো শীতকাল না, তাহলে কাঁপছে কেন? তাহলে এটা কি আদ্রের কাছাকাছি আসার ফল? ও কি দুর্বল হয়ে পড়ছে আদ্রের উপর? না না, এটা হতে পারে না, এটাও হতে দিতে পারে না। এদিকে রোষাকে নিজের কাছে এনে মুহূর্তের জন্য সব ভুলে সেই ইচ্ছেটা আবার জাগ্রত হলো মনের মাঝে। ওর হার্টবিট ফাস্ট চলতে লাগলো। কোনো দিক না তাকিয়ে রোষার চুলে মুখ ডুবাতে যেতেই রোষার মোচড়ামুচড়ি শুরু হয়ে যায়। এতে আদ্রের ধ্যান ভাঙে, কিন্তু রোষাকে নিজের থেকে আলাদা করে না। রোষা নিজেকে ছুটাতে ছুটাতে বলছে, ছাড়ো আমাকে। না, ছাড়বো না, পারলে নিজে ছাড়িয়ে নাও। আগে বলেছি না? আর ছাড়ার জন্য তো ধরি নিজে ছাড়বো। আগে এভাবে ধরতাম না, তাই ছাড়া পেয়েছো। কিন্তু এখন ভালো হচ্ছে না, কিন্তু বলে দিলাম, ছাড়ুন। বেশ, খারাপটাই হোক। আর হবে, তুমি যদি আর একবার ডিভোর্সের কথা মুখে আনো খুব খারাপ হবে। আর আমি কতটা খারাপ তা তুমি ভালো করেই জানো। আমার কথার নড়চড় হবে না, আমিও দেখে নিব আপনি কি করতে পারেন। এমন যদি কিছু হয় তাহলে তুমি আমাকে আরো নিচে নামতে বাধ্য করবে। বলেই রোষাকে ছেড়ে দিল। রোষা ছাড়া পেয়ে আগে বুক ভরে একটা শ্বাস নিল। মনে হচ্ছিল এতক্ষণ দমটাই আটকে ছিল। জানো আমার এখন কি মনে হয়? আমার লাইফের সবচেয়ে বড় ভুল হলো তোমাকে বিশ্বাস না করা। আর সেই ভুলের খেসারত দিতেও তো আমি প্রস্তুত, কিন্তু সেটা ডিভোর্স দিয়ে নয়। রোষা রোষা আদ্রের কথা শুনে হেসে ফেলল, যদিও চোখ দুটো চিকচিক করছিল, কিন্তু সেটা আদ্রের দেখার আগেই মুছে ফেলল। হেসে বলল, এখন বড্ড বিশ্বাস করতে মন চাইছে তাই না? যখন একটু বিশ্বাস সব থেকে বেশি প্রয়োজন ছিল তখন কোথায় ছিল সেই চিলতে পরিমাণ বিশ্বাসটুকু? এখন আসছে ভুলের শাস্তি পেতে। এই বলে রোষা চলে আসে সেখান থেকে। কিন্তু আদ্রের শেষের কথাটা খুবই আস্তে করে বলল, যদিও গলায় ছিলে কাঁপা কাঁপা আভাস। তাহলে কি লোকটা কাঁদছিল? যাকে যা মন চাই করুক, তাতে রোষার কি? ও চলে গেল ভিতরে, আর রোষার যাওয়ার পানে তাকিয়ে ছোট্ট শ্বাস ফেলল। আদ্র ভুল করেছে নীল আর আজমের সাথে, রোষার বাবা আর রোষাকে জড়িয়ে। কিন্তু রুষা বারবার বলার পরও আদ্র যদি একটু বিশ্বাস করত তাহলে ক্ষমা করে দেওয়া সহজ ছিল, কিন্তু আদ্র তা না করে দিনের ওর দিনে খুব কষ্ট দিয়ে গেছে। সামান্য বিশ্বাসটুকুও ও করতে পারেনি, তাহলে তাকে কি করে শাস্তি বা ক্ষমা করে তার সাথে সংসার করা যায়? ডাইনিং টেবিলে চুপচাপ এক কোনায় বসে আছে রুষা। খিদে পেয়েছে খুব, তখন রাগের বশে বলেছে খিদে নেই, কিন্তু এখন সত্যি পেটের ভিতর ইঁদুর দৌড়চ্ছে। কিন্তু আশেপাশে তাকিয়ে দেখে পাশের বাড়ির কয়েকজন মহিলা এসেছে, আর এদের কাজ তো সবারই জানা, এর কি করতে বেশি পারে আর ভালো লাগে। অন্যের সংসারে কি হয়েছে তা নিয়ে মেতে থাকতে এরা বেশি পছন্দ করে। এদের দেখে রুষার মেজাজ আরও বিগড়ে গেল। নিশ্চয়ই শুনেছে বাড়িতে জামাই এসেছে, তাই সে কেমন মেয়ের সাথে কি এত বছর পর ইত্যাদি আরও কথা জানতে এসেছে। কিছুক্ষণ ওর আদ্র এসে রুষার পাশের চেয়ারে বসল। আদ্রকে দেখে ভ্রু কুঁচকে সোজা হয়ে বসল। এতক্ষণ খাওয়ার ইচ্ছে থাকলেও এখন আর নেই, কিন্তু সবার সামনে থেকে উঠে যেতে পারছে না, তাই দাঁতে দাঁত চেপে অভিনয় করে যাচ্ছে। এখন এখান থেকে উঠে গেলে ওকে তো কথা শোনাবেই, সাথে ওর মাকে যাও সহ্য করতে পারবে না। পুরো টেবিল আপাতত খাওয়া দিয়ে ভর্তি, ওদের সামনে আপাতত ওর মা আর বড় চাচি ছাড়া আর কেউ নেই, তাই তাড়াতাড়ি করে অল্প একটু খেয়ে উঠে যেতে নিলেই আদ্র খপ করে ওর হাত ধরে ফেলে। সব শেষ করে তারপর এখন থেকে উঠবে, এমনি দুপুরে না খেয়ে আছো, এখন বেলা পড়ে যাচ্ছে, পরে অসুস্থ হয়ে পড়বে। মেয়ের প্রতি আদ্রের এত কেয়ার দেখে রুষার মা খুশিতে মন ভরে উঠল। আর দোয়া মেয়ে যেন এবার সুখী হতে পারে, মায়ের মন তো, তাই তিনিও এর মাঝে বলে ওঠে, ঠিকই তো বলেছে, এমন অনিয়ম করলে শরীর আরও অসুস্থ হয়ে পড়বে। আমি আগেই বলেছি আমার খিদে নেই, তাই ইচ্ছে করছে না, কিন্তু তোমার জোরে বসতে হলো, কিন্তু এখন আর পারবো না। পারবে না মানে পারতেই হবে। দুজনের এমন কথার মাঝে রুষার মা আর চাচি সেখান থেকে চলে যায়। ওরা যেতেই আদ্র চারপাশে তাকিয়ে দেখল কেউ নেই, তাই ওর চেয়ারটা রুষার পাশে আরেকটু এগিয়ে এসে ভাত মেখে রুষার সামনে ধরে। দেখি হাঁ করো। তার কোনো প্রয়োজন নেই, যখন প্রয়োজন ছিল তখন খাইয়ে দেয়া তো দূরের কথা, খেয়েছি কিনা জানারও প্রয়োজন মনে করনি, আর এখন এসে আদিক্ষেতা দেখানোর কোনো মনে হয় না। বলেই রুষা অন্যদিকে ফিরে গেল। রুষার কথায় আদ্র আঘাত পেলেও সেটা তোয়াক্কা না করে ওর এক জোর করে খাইয়ে দেওয়া শুরু করে, কারণ ও জানে ওকে এখন বেহায়া হতে হবে। ওর করা কাজগুলো প্রতি পদে পদে মনে করিয়ে অপমান করা উচিত, হয়তো এর থেকেও বেশি কিছু বলা দরকার ছিল। আর আদ্র নিজেও চায় এসব, কারণ ও এসবের প্রাপ্য। ভোর, একটা নতুন দিনের সূচনা, রাতের নিস্তব্ধতা আধার কেটে একটা নতুন সূর্যোদয়। ভোরের স্নিগ্ধ আলো জানালার পর্দা ভেদ করে রুষার চোখে মুখে পড়ছে। আরামোরা ভেঙে উঠে ফ্রেশ হয়ে নেয়। আজ স্কুলে একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ আজ বৃহস্পতিবার, কাল বন্ধ, তার উপর আজ তাড়াতাড়ি ছুটি, তাই একটু কাজ আছে। তাই তাড়াতাড়ি রেডি হয়ে একেবারে নিচে নামলো, অতঃপর নাস্তা করে বেরিয়ে যায়। কাল খাওয়া দাওয়ার পর্ব চুকিয়েই আদ্র চলে গিয়েছিল। যাওয়ার আগে রুষার কাছ থেকে বিদায় নিতে এসেছিল, কিন্তু ও মুখ ঘুরিয়ে রেখেছে, না কিছু বলেছে আর না আদ্রের তাকে সাড়া দিয়েছে। শুধু যাওয়ার আগে বলে গিয়েছে, আন্টিকে ভুল বুঝো না, কোনো মা চায় না তার সন্তান খারাপ থাকুক, কষ্টে থাকুক। আর আজ আমি প্রথম আসাতে আন্টি আমার সাথে কথা বলেনি, পরে ক্ষমা চাওয়াতে সে শুধু আমাকে বলেছে আমার মেয়ে ক্ষমা করলে আমার ক্ষমা পাওয়া। আমি চাই আমার মেয়েটা সুখে থাকুক, ভালো থাকুক, কম কষ্ট তো পায়নি এইটুকু জীবনে। অনেক আশা করে তোমার ঘরে গিয়েছিল সংসার করবে বলে, কিন্তু সেখানে কি পেল? যাক সেসব পুরনো কথা, তুমি ওর রুমে গিয়ে বসো। এই কথাতে একটা মায়ের কতটা অসহায়ত্ব ফুটে উঠেছে তা আদ্র এখন বুঝতে পারছে। এগুলো হয়তো আগে হলে বুঝতো না, কিন্তু এখন সব হারিয়ে বুঝেছে। ওই যে কথায় আছে না, পরিষ্কার পানি গাধার পছন্দ না, সে চাই ঘোলাটে পানি। তেমনি আদ্রের যখন এসব ছিল তখন সে এগুলোর মূল্য করেনি, এখন এই পর্যায়ে এসে এসবের মূল্য হারে হারে টের পাচ্ছে। অতঃপর আদ্র যখন রুষার রুমের দিকে পা বাড়াবে তখন রুষার মা ওকে ডেকে আবার বলে ওঠেন, और एक कथा राग अभिमान तार साथेई करी जाके आमरा मन थेके चाई। एखाने रुषार मने तोमार जोन्नो कि आछे जानि ना, तबे जोदि राग हय ताहले सेटा धैर्य सहकारे तोमाके सेई राग दमन करते हबे। आर जोदि अभिमान हय ताहले बोलबो 3 বছরের अभिमान एत सहजे मुछे जावार नय। रुषार मायेर कथा शुने आद्र बोले, आज जोदि राग अभिमान किछु ना थाके थाके शुधु घृणा, तखन सेई घृणा सरिये तोमाकेई जायगा करे निते हबे। आमी अवश्यई चेष्टा करब, दोया करबेन। तारपर चले जाई रुषार रूमे। एतगुलो कथा बोलार परो जखन रुषार थेके कोनो रेसपन्स ना पेये आद्र दीर्घश्वास फेले अन्य सबार थेके बिदाय निये चले गेल। तबे ओर दायित्व करेछे, ओर कारणे रुषार आर ओर मायेर माझे कोनो मनोमालिन्य ओ चाय ना, ताई सबटा खुले बोलेछे। आद्र जेतेई आद्रेर कथागुलो भाबलो, तारपर मने पड़लो आज सत्यि मायेर साथे अनेक खराब व्यवहार करे फेलेछे, जाओ कोनो दिन करेनी आर करते चायनी, किन्तु कि करतो आद्रके देखेछे मेजाजटाई बिगड़े गियेछिलो, ताई खराब व्यवहार करे फेलेछे। अच्छा मा कि ओर उपर रेगे आछे? ओ गिये सरि बोलले कि ओके माफ करे देबे? हाँ देबे, मा ओके अवश्यई बुझबे और एटाओ बुझबे ओ तखन इच्छे करे अमन करेनी। हाँ जेई भाबा सेई काज। मार गिये सरि बोललो और मा ओमनी बुके टेने निल। रुषा स्कूल थेके बासार दूरत्व अल्प, हेटे गेल 30 মিনিটের मतो और रिक्शाय गेले 10 মিনিट। रुषा भेबेछिलो हेटे जाबे, किन्तु बाहिरे एसे देखलो जेई रोद ताते हेटे गेले रास्ताई हाफ सिद्ध हये जाबे। फाल्गुनेर शेषेर दिकेर एई गरम और रोद मानुषके अतिष्ठ करे दिच्छे। रुषा बाहिरे एसे रिक्शार जोन्नो दाड़ालो, किन्तु हाय एकटा रिक्शाओ पेलो ना। এই দুপুর সময় না পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু তাও দাঁড়িয়ে রইল। আশ্চর্য, আজ সব রিক্সাওয়ালার কি মঙ্গল গ্রহে রিক্সা চালাতে চলে গেল নাকি? বিরক্তকর একটা অবস্থা রুষার কাছে। প্রায় অনেকক্ষণ হলো কোনো রিক্সার দেখা না পেয়ে হেঁটেই যাওয়া শুরু করলো। কিছু দূর হাঁটতেই পেছন থেকে একটা গাড়ির হর্ন বাজিয়ে যাচ্ছে বারবার। আজব তো, ও তো ফুটপাত ধরেই হাঁটছে, তাহলে এই গাড়ি হর্ন দিচ্ছে কেন? এখন কি ফুটপাত দিয়ে গাড়ি যাবে নাকি? রোষা রেগে কিছু বলার জন্য পিছনে তাকিয়ে মুখ খুলতেই গাড়ির জানালা দিয়ে একজন মাথা বের করলো, আর তাকে দেখে রোষার জ্বলন্ত মাথা আরো জ্বলে উঠল। ওর এখন ইচ্ছে করছে এই মানুষটাকে একটা বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিতে, আর নয়তো একটা উষ্ঠা দিতে সোজা উগান্ডা গিয়ে পড়তো। যত সব ফালতু লোক। রোষা এক মনে আত্রকে গালাগাল করছে। আমাকে গালাগাল পরে করো, আগে গাড়িতে গিয়ে বসো, এমনিতেই লাল টমেটো হয়ে গেছো, আরও কিছুক্ষণ থাকলে পুরো চেরি ফলের মতো টসটসে হয়ে যাবে বলেই চোখ মাইল। আর রুষা গরমে অমনি মাথা ঘুরে। তার উপর আদ্রের এসব শুনে মনে হচ্ছে মাথায় কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। আদ্রের দিকে তেড়ে গিয়ে রাগি চোখে বলে, আপনার মনে হচ্ছে না আপনি বেশি বেশি করছেন? এসব এখন বন্ধ করা দরকার। কি বেশি বেশি করছি বলো তো? একদম অভিনয় করতে আসবেন না আমার সামনে। আচ্ছা বেশ, করব না। এখন গাড়িতে ওঠো, আমি নামিয়ে দেই। তার কোনো প্রয়োজন নেই। আমি যখন বলেছি প্রয়োজন আছে তখন অবশ্যই আছে বলেই রুষার হাত টেনে গাড়িতে বসিয়ে দিল। রুষা প্রথমে হাত ছোটানোর জন্য চেষ্টা করলেও পারল না। তার উপর আশেপাশে তাকিয়ে দুইটা জিনিস দেখল। প্রথমে মানুষ যেন কেমন করে তাকিয়ে আছে, যদিও মানুষ তেমন নেই রাস্তায়। আর দ্বিতীয়ত আশেপাশে কোনো রিক্সা নেই, এই গরমে দাঁড়িয়ে থাকা বা হেঁটে যাওয়ার এনার্জিও নেই। তাই কোনো পথ খোলা না পেয়ে এই পথই বেছে নিল। রুষাকে গাড়িতে বসিয়ে আদ্র এগিয়ে বসল ড্রাইভিং সিটে, কিন্তু রুষাকে হঠাৎ চুপ করে যেতে দেখে আদ্র ভ্রু কুঁচকে ফেলল আর মনে মনে ভাবছে, হঠাৎ এমন সাইলেন্স হওয়ার কারণ কি? মনে মনে কোনো ফোন দিয়ে আসছে নাকি? কি ব্যাপার ম্যাডাম, হঠাৎ এত চুপ? মনে মনে আমার পিন্ডি চটকাচ্ছ না তো? চকলেটই বা আপনার কি? কিছু না। পানির বোতল এগিয়ে দেয় রুষার কাছে। রুষা এক পলক বোতলের দিকে তাকিয়ে আরেকবার আদ্রের দিকে তাকালো। আদ্র চোখের ইশারায় নিতে বলল, কিন্তু রুষা তার সম্পূর্ণ অগ্রাহ্য করে মুখ ঘুরিয়ে নিল। কি হলো, মুখ ঘোরালে কেন? আর পানি নিলে না কেন? আমার পানির প্রয়োজন নেই তাই। এই কথায় কথায় এমন প্রয়োজন খোঁজ কেন বলো তো? সেটা আপনাকে বলতে বাধ্য নই। কে হন আপনি আবার? আমি কে তুমি জানো না? না জানি না, আর জানতেও চাই না। সত্যি কি জানো না? না জানি না, কারণ আমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। মাঝে যে খারাপ স্মৃতিগুলো ছিল তা মুছে গেছে। মুছে যাক, আমিও সেটাই চাই। তাহলে আবার সবকিছু নতুন করে শুরু করা যাবে। আত্রের কথা শুনে রুষা হেসে ফেলল। সবকিছু চাইলেই নতুন ভাবে শুরু করা যায় না।